নমস্কার, আমি দেবতনু। আমি অপরাজিতাতে সাহেবের চরিত্রটি করেছি। এবার বিষয়টা হচ্ছে যে রোহন আমাকে বললো যে অপরাজিতাও বানাবে এবং আমাকে কনসেপ্টের ব্যাপারে বললো। ইট ওয়াজ ইন্টারেস্টিং, মানে এই ধরনের গল্প, এই ধরনের যে বাবা মেয়ের সম্পর্ক নিয়ে ছবি আগে হয় বাংলায়, তো আমাকে খুব অ্যাট্রাক্ট করলো বিষয়টা এবং আমাকে বললো যে আমি তোমাকে টুহিনার বয়ফ্রেন্ডের চরিত্রটা পাবো। আমি বললাম, ওকে জিজ্ঞেস করলাম যে কীভাবে ভাবছো বা কীভাবে দেখছো ক্যারেক্টারটাকে, আমাকে এক কথায় বললো আদর্শ প্রেম। তো ইট ওয়াজ ফান। দেন আমি স্ক্রিপ্টটা পেলাম, শুটিংটা হয়ে গেল আর কি মজায় মজায়। ক্যারেক্টারটা নিয়ে বেশি ভাবনা চিন্তা বা সেরকম ডিপতে যাওয়ার দরকার আমাদের পড়েনি, কারণ মানে দ্য ফ্লো, মানে যে ধরনের চরিত্রটা বা যে ধরনের ছেলে আমরা বয়ফ্রেন্ড আমরা আশেপাশে দেখে থাকি, খুব রিলেটেবল এই চরিত্রটা তার সাথে। তাই জন্য আমার ডেইলি লাইফের অবজারভেশনই এরকম প্রেমিক বা বয়ফ্রেন্ড আছে, তো ওই অবজার্ভ করেই হয়ে গেছে। খুব একটা ডিপতে গিয়ে মানে মেথড অ্যাক্টিং করতে হয়নি। আর তুহিনা ওয়াজ আ ব্রিলিয়েন্ট কো অ্যাক্টর, তো আমাদের কোঅর্ডিনেশনটা ভালো হয়েছে সন্দীপের সাথে। সন্দীপের সাথে আমার সিন ছিল যেখানে সেখানে আমাদের সেরকম কিছু অসুবিধা হয়নি, তো ইট ওয়াজ ফান। এবার আপনারা দেখুন অপরাজিতা, হলে গিয়ে দেখুন। হলে গিয়ে এই ধরনের ছবি দেখা খুব জরুরি বাংলা সিনেমার জন্য, বাংলা সিনেমা এগিয়ে যায় এবং বাংলা সিনেমার কন্টেন্টকে আপনারা বাঁচিয়ে দেবেন, প্লিজ।